লাগে না। আমার মা জননী উনি বর্তমান অসুস্থ, বিছানায় পড়া। তো আমি দোকানটা সেরে মোটামুটি 12:30 একটা এরকমের ভিতরে সারি। তাই এসে শোয়ার পরে হয়তো একটু ঘুম ধরে, হয়তো 1:30 এরকম যখন বাজে, উনি তো একটা ঘরের ভিতরেই থাকে, ওনার রাতটা শেষ হয় না। তো উনি ডাকপাড়ার তালে থাকে, আশেপাশে আরো অনেকেই ঘুমায়, কিন্তু আমরা যখন কিনা জাগানা থাকি মনে হয় যে একবার ডাক দিলেই ওই নারের ভিতরে সে মনে হয় যে একটা টান লাগে, তখন চোখে যত ঘুমি থাক যাই থাক তারপরও যাইতে হয় একটা টানে, রক্তের একটা টানে। তো এই জনম দুঃখিনী পৃথিবীর বুকে খেল করে দেখলাম ওর মতো আসলে বান্ধবী নাই, তাই সেখান থেকে একটা গান গাওয়ার চেষ্টা করি। তাই যারে বলতা মনের ব্যথা ওরে আমি শত ব্যথা পাইয়া মাই যে আমার গিয়াছে হারাই আমার জন্মেরে তুমি কইরা রে দরদ আমার গিয়াছে হারাই। যারে বলতাম মনের ব্যথা আমি সত্য ব্যথা পাইয়া দরদ আমার গিয়াছে হারাইয়া আমার জন্মের তুমি কইরা রে মাই যে আমার গিয়াছে হারাইয়া। যারে বলতাম কত কষ্ট করছে মায়েরে আমারে দরিয়া জঠরে নিজে না খাইয়া রে মায়ে খাওয়াই সে আমারে মায়ে তাই কত কষ্ট করছে মায়েরে ওরে বাইরে দরিয়া জঠরে নিজে না খাইয়া রে মায়ে খাওয়াই সে আমারে মায়ে তাই আঘাত পাইলেই আদর দিত মায়ে বুকের উপরে শুয়াইয়া আমার আমি যারে বলতাম
স্বজন সবাই দেখি রে, পরে দেখি না সাতের বাগি রাস্তার দিকে চাইয়ারে থাকে মাই সাত কিনি পাখি, মায়ে হাই পুত্র সজল সবাই দেখি রে, আরে সবাই বেসাতের বাগি রাস্তার দিকে চাইয়ারে থাকে চাত কিনি পাখি, মায়ে বলে বুকের মালিক আইরে বুকে, বুকের মালিক আইরে বুকে, আর কিছু তো চাইব না দামার ভাই যারে বলতাম মনের ব্যথা ওরে আমি শত ব্যথা পাইয়া আমার তাই যার হারায় নাই সেই তো জানে না রে, ওরে বাইরে হারানোর কি জ্বালা, যার হারাইছে সেই তো রে বুঝে এ যে কেমন জ্বালা, কবে হাই যার হারাইছে সেই তো জানে রে, হারানোর কি জ্বালা, যার হারাই নাই সেই বুঝে না এ যে কেমন জ্বালা, বাবে যারে বলতাম মনের ব্যথা ওরে আমি শত ব্যথা পাইয়া দরদ আমার গিয়াছে হারাইয়া, আমার জন্মের তিন কইরা রে বান্ধব আমার গিয়াছে হারাইয়া, আমার জন্মের তিন কইরা রে দরদ আমার গিয়াছে হারাইয়া, আমার ভবের কাঙাল কইরা রে দরদ আমার গিয়াছে হারাইয়া।